10 বছরের এক নাবালিকাকে ধর্ষণ করার চেষ্টার অভিযোগ উঠল 40 বছরের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত 25শে সেপ্টেম্বর নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার চৌগাছা নতুন পাড়ায়। অভিযোগ, ওই নাবালিকা একটি কলা বাগান সংলগ্ন বিলের ধারেই খেলা করছিল। সেই সময় প্রতিবেশী শিবা সরকার জোর করে ওই নাবালিকাকে ধর্ষণ করার চেষ্টা করে বলে অভিযোগ। ওই নাবালিকা বাড়ি ফিরে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। এই ব্যাপারে ওই দিন নাবালিকার পরিবার থানায় অভিযোগ দায়ের করেন। নির্যাতিতার পরিবারের অভিযোগ, পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ না করায় এদিন তারা জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হন। পুলিশ সুপার তাদের আশ্বাস দেন অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করা হবে। ঘটনাটা কি ঘটেছিল, কবে ঘটেছিল? ঘটনাটা 25 তারিখ শনিবার বেলা 11:30-11:30 নাগাদ ঘটেছিল। কি ঘটেছিল? ঘটেছিল মানে আমাদের ওইখানে শিবা সরকার বলে একটা লোক, বছর 40 বয়স, আমার মেয়েকে নিয়ে গিয়ে মানে মেয়ের সঙ্গে নানা রকম। আপনারা কোথায় ছিলেন সেই সময়? আমরা সেই সময় বাড়িই ছিলাম, মেয়ের মানে চেঁচামেচি চিৎকার শুনে আমরা সেইখানে যাই। সেই টাইমে অভিযুক্ত কি বাড়িতে ছিল? সেই টাইমে মানে ওইখান থেকে পালিয়ে আসে, পালিয়ে আসার পরে ওর সঙ্গে আমাদের আর দেখা হয়নি। থানায় অভিযোগ করেছিল? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি, 25 তারিখই করেছি, এখনো আসামি গ্রেপ্তার হয়নি। থানার থেকে কি বলেছে? থানার থেকে ওরা তো কিছুই বলছে না, কোনো ইয়েই করছে না। উত্তমবাবুর সঙ্গে। উত্তম কি? এসপি অফিস এসেছিলাম থানার থেকে, কোনো মানে ইয়ে স্টেপ নিচ্ছে না বলে তাই সঠিক বিচারের জন্য এখানে এসেছিলাম। হ্যাঁ, আশ্বাস দিয়েছে, বলেছে আমার তরফ থেকে আমি চেষ্টা করছি যত মানে সম্ভব, আমি আসামি ধরার চেষ্টা করছি। বয়স কত মেয়ে? 10 বছর। কৃষ্ণগঞ্জ থানায় অভিযোগ করেছি যে কোনো ইয়ে স্টেপ নিচ্ছে না, এখনো 5 দিন হয়ে গেল, কোনো আসামি এখনো ধরেনি। ঠিক আছে, এই জন্য এসপি অফিসে এসেছি যাতে সঠিক বিচার পাই। এই জন্য কি বললেন? এসপি অফিস থেকে বলেছেন যে যতটা তার সাধ্য ততটা চেষ্টা করবেন। কি হয়েছিল ঘটনাটা? বাড়ির নিচে একটা বিল আছে, বিলের ওখানে খেলা করার উদ্দেশ্যে মেয়েটা গিয়েছিল। তোমার যে শিবা বিশ্বাস, যে শিবা সরকার 40 বছর বয়স, আর ওই ছেলেটা ওর সঙ্গে আসার উদ্দেশ্যে কি করেছে আমি জানি না সঠিক, মেয়ে বলতে পারে যে আমি তো ছিলাম না সেখানে। ঠিক আছে, আমরা সঠিক বিচার চাইছি। না, কেস নম্বরটা আমার দেয়নি। আমাকে কি বলেছে মৌখিক আশ্বাস বলতে, কেস নম্বর মুখে বলেছে 200 কথা আমি মোবাইলে সেভ করে রেখেছি। কৃষ্ণগঞ্জ থানায় তো আপনার অভিযোগ জানিয়েছিল, কি হয়েছে? কৃষ্ণগঞ্জ থানায় অভিযোগ দাঙ্গানোর পরেও 5 দিন কেটে গেল, এখনো পর্যন্ত আসামি অধরা আছে। আর এটা আজকে নতুন ঘটনা নয়, এটা অনেক দিন ধরে হয়ে আসছে। শাসক দলরা কোনো যদি গিয়ে কমপ্লেন করে, সেই ঘটনাটা হোক বা না হোক, পুলিশ যাচাই না করে তাদের বাড়িতে গিয়ে তাদেরকে অ্যারেস্ট করার চেষ্টা করে এবং তাদের শাসিয়ে আসে। কিন্তু এতটা জঘন্যতম ঘটনা হওয়ার পরেও 5 দিন কেটে গেল, পুলিশ কোনোভাবে আমাদের সাহায্য করেনি, না এখনো পর্যন্ত আসামিকে অ্যারেস্ট করতে পেরেছি। তাহলে এই বাংলায় এই প্রশাসন, এদের উপর আমরা কী করে আস্থা রাখি, কীভাবে ভরসা রাখি? আমরা তো সত্যিই নিরুপায় এবং অসহায়, আমাদের অভিযোগ জানানোর কোনো জায়গা নেই এবং যাচ্ছে বারবার ফিরে আসছে। আপনাকে কোনো দিলেন না, মৌখিক আশ্বাস?
হ্যাঁ, আমি নয়, ওর বাবা বারবার করে গেছে থানাতে এবং শুধুমাত্র কেসের নাম্বারটা বলে দিয়েছে, না কোনো কপি দিয়েছে না কোনো এফআইআর কপিটা ওরা পেয়েছে। তো এটা আজকের ঘটনা, এটা বারবার ঘটছে। পুলিশ এখন এটা মনে করছে যে ওটা পাওয়ার পরে যদি আমরা সেটাকে নিয়ে কোর্টের দ্বারস্থ হই তাহলে ওদের ওপর চাপ সৃষ্টি হবে এবং ওরা অ্যারেস্ট করতে বাধ্য, কিন্তু এখন ওরা অ্যারেস্ট করছে না, এটা কোনো পলিটিক্যাল প্রেশার আছে, আমরা এটাই মনে করি। আপনাদের কাছ থেকে শুনছিলাম এক জায়গা থেকে আপনি টাকার প্রলোভন দেখানো হচ্ছে। একদমই টাকার প্রলোভন দেখানো হচ্ছে এবং ঘটনাটির পরের দিন পুলিশ ওদের ডেকে পাঠিয়েছে এবং ওদের বলেছে যে আসামিকেও আমরা ডেকে পাঠিয়েছি, ওরা আসছে এক জায়গায় বসে কথা হবে, কিন্তু তারপরে আসামি আসেননি এবং আসামির পরিবারের বিভিন্ন লোক ওর বাবাকে টাকার প্রলোভন দেখাচ্ছে এবং অনেক একটা হেভি অ্যামাউন্ট ওরা টাকার লোভ দেখাচ্ছে। এক্ষেত্রে পুলিশ জড়িত আছে বলে মনে করছে, থাকতে পারে। আমরা সঠিক বিচার চাইছি, বাচ্চাটা তো বাল্যকালটা আমরা আর ফিরে পাবো না, কিন্তু আজ যদি সঠিক বিচার পায় তাহলে হয়তো এরকম নোংরা ঘটনা ঘটাতে লোক আরো ভয় পাবে, এরকম টাইপের মানুষ হয়তো একটু হলেও শুধরাবে। নদিয়া থেকে মাধব দেবনাথ রিপোর্ট, আনন্দ বার্তা।